নমস্কার বন্ধু, আমি নীল, আপনারা দেখুন গার্ডেন টিপ সংগ্রহের নতুন এপিসোড। বন্ধু, আজকে আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু ক্যালাডিয়াম নিয়ে আলোচনা করতে এসেছি। বিভিন্ন ধরনের ক্যালাডিয়াম দেখতে পাচ্ছেন আপনারা এখানে, থাই ক্যালাডিয়াম রয়েছে, একটু মোটা পাতা ভেলভেটের মতো লাল রঙের পাতাগুলো যেগুলো হয়, এইটা একটা রয়েছে সুন্দর ছোটো ছোটো পাতাওয়ালা ক্যালাডিয়াম, এটা রয়েছে আর এক রকম ভ্যারাইটির ক্যালাডিয়াম, বেশ সুন্দর দেখতে এগুলো বিভিন্ন। তো এগুলো কিন্তু বাড়িতে ইনডোরে বা সেমি শেডে দারুণ পারফরমেন্স করে, খুব সুন্দর দেখায় এই গাছগুলো। তো এই ক্যালাডিয়ামগুলোকে নিয়ে আজকে আলোচনা, যে কী করে আপনারা ভালো করে গাছ করতে পারবেন। তো বন্ধুরা, এই ক্যালাডিয়াম গাছ করা খুব একটা বিশেষ জাপের কিছুই না, সিম্পল আমি বলে দিই একটা মেথড, এগুলো অ্যাপ্লাই করলে এত সুন্দর করতে পারবেন যে চিন্তার বাইরে। দেখুন, এর মানে গন্ধ কিনতে পাওয়া যায়, বাল্ব যাকে বলা যায়, ওটা কিনে আনতে পারবেন, রেডি গাছও কিনতে পাওয়া যায়। তো যে আপনারা যে সয়েলে করবেন সেই সয়েলটা হচ্ছে সাধারণ এমনি গার্ডেন সয়েলই করা যেতে পারে, কিন্তু গার্ডেন সয়েলে করলে কী হবে, এর একটা রোগ হচ্ছে বাজে জিনিস, সেটা হচ্ছে এরা কিন্তু শীতকালের দিকে ফলিয়েজ ড্রপ করে দেয়। শীতকালে ফলিয়েজ ড্রপ করে দিয়ে গাছটা কিছুই নেই, মানে নেড়া মনে হবে, গাছই নেই মনে, পাতাই নেই, কোথায় গেল, হাবিস হয়ে গেল। আবার গরমকালে আবার যেই টুকু টুকু করে পাতা সাপ্তাহ আরম্ভ করে, বিশেষ করে এই ধরনের এই জাতীয় ভ্যারাইটিগুলো এটা হয়, ঠিক আছে। এইগুলো অতটা না হলে ফলিয়েজ থাকলে এইগুলো এই বিদেশি কালাগুলো নেবেন, একদম হয়। সেক্ষেত্রে ওই সময় যদি আপনি সাধারণ নর্মাল গার্ডেন সয়েলে করতে চেষ্টা করবেন, তাহলে পরে কিন্তু ওই ভিতরের যে টিউব আর গোড়াটা কন্ডটা ওটি কিন্তু পচে যেতে পারে। ওই সময়টার জন্য আমি বলবো কি, পটিং মিডিয়াটা আপনারা এখানে হচ্ছে 40-20 একটা কম্পোজিশনে সিন্ডাল বা বালি গ্রেভেলস, এই দুটো ব্যাপারকে 40% রাখবেন, আর 40% মাটি বা 30% মাটি, আর 30% বা 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই ধরনের একটা মিডিয়াম তৈরি করবেন, ঠিক আছে। এটা বেশি সিন্ডার দেওয়ার দরকার নেই বা গ্রেভেলস দেওয়ার দরকার নেই, 40 হলেই হবে। তো এইরকম একটা মিডিয়া তৈরি করলে কী হবে জিনিসটা, ওই শীতকালের সময়টাতে কিন্তু এই ওই গ্রাউন্ডটা পচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আর দ্বিতীয়ত, ওয়েল ড্রেনেজ হওয়ার ফলে বর্ষাকালেও কিন্তু এই ক্যামেরারা বাইরে রাখতে পারবেন বৃষ্টির মধ্যে, তা আরও বেশি হুড়ু করে বাড়াচ্ছে, সে বৃষ্টির জল পেলে কিন্তু বেশ সুন্দর বাড়ে এই ব্যাপারটা, গাছটা একটু সগি পছন্দ করে, ওয়েদারটা সগি ক্লাইমেট সগি মিডিয়াম পছন্দ করে, ঠিক আছে। তো বৃষ্টির জল পেলে হুড়ু করে বাড়ে, ভীষণ পাতায় সুন্দর রং হয়। আর ক্যালাডিয়ামের আরেকটা ব্যাপার বলে দিই আমি, যে ক্যালাডিয়ামে যদি লাইট কম হয়ে যায় বেশি, মানে সূর্যের আলো কিন্তু একদম কড়া রোদে থাকে না, কিন্তু খানিকক্ষণ আলো চায়, মানে সকালের দিকে সানলাইটটা চায়, তাহলে পরে কিন্তু পাতার রং আসতে দেরি হয়, পাতা চক্করে রং আসতে চাইবে না, পাতা সবুজ সবুজ হয়ে যায় পাতাগুলো। যেমন এই পাতাগুলো দেখুন একটু বেশি সবুজ মতন দেখাচ্ছে, মানে এখানে কিন্তু লাইট কম হয়ে গেছে, মানে আমি যেখানে রেখেছি সেখানে উজ্জ্বলটা একটু আরেকটু বেশি লাগবে, জায়গাটা পরিবর্তন করে দেবে ভবিষ্যতে। তো এইরকম হয়ে যাবে লাইট কম হলে সূর্যের আলো, আর যদি লাইট পিস থেকে থাকবে তাহলে পরে কিন্তু এই ধরনের পাতা তৈরি হবে, ঠিক আছে, এই ধরনের পাতা তৈরি হবে। তো আপনারা দেখবেন পাতায় যখন রং কম আসছে তখন বুঝবেন কিন্তু সানলাইটের অভাব হচ্ছে পর্যাপ্ত, মানে সকালের দিকে 2-3 ঘন্টা 4 ঘন্টা সানলাইটকে ডায়েট খাওয়ানো যেতে পারে সকাল 9টা অবধি। তো সেইটা করতে পারলে খুব সুন্দর পাতা কালার আসবে, আর যত দেখবেন আপনি ছায়ায় রাখছেন যত বেশি লাইট আসে, কিন্তু লাইট সানলাইট কিছুটা একদমও নেই, তাহলে কিন্তু পাতার রঙটা কমে আসতে থাকবে, এইটা একটা বিশাল ভালো জিনিস। দ্বিতীয়ত, এর খানাপিনা বা খাবার দাবার, এর খাবার দাবারের ঝামেলা একটু কমই আছে। এর খাবার দাবারের মধ্যে আপনি ব্যালেন্স এনপিকে তো অবশ্যই 15 দিন বা বলে বলে একবার দিতে পারেন, গরমকালটা পুরোপুরি। এবং এখানে কিন্তু আপনি অর্গ্যানিক ফুড অ্যাপ্লাই করতে পারেন, একটু জৈব মিক্সও সার যদি থাকে বাড়িতে কিছু, অল্প করে একটুখানি নিয়ে 1 চামচ করে সাইড দিয়ে গড়ে দিতে পারেন, সেটাতেও নিয়ে নেবে সুন্দরভাবে। এই ধরনের খাবার আপনারা চালাতে পারবেন এখানে ইয়েতে। আর বর্ষাকালে কিন্তু একটু ফাইন সাইন মেয়ে রাখবেন, ম্যানকোজে এম40 বাই গুলে একদম গুলে অল্প করে দিয়ে রাখলেন একটুখানি, তো এরা ওপেন বৃষ্টিতে রাখছেন, তার জন্য সুবিধের একটা ব্যাপার হয়ে যাবে। এবং এর রোগ ব্যাধির ব্যাপারটা খুব একটা কিছু থাকে না, পোকা টোকার ব্যাপার, শুধু অতিরিক্ত যদি টাইট মাটি হয় তাহলে পরে কিন্তু গোড়া পচে যেতে পারে সেই ব্যাপারটা, কিন্তু জলে এর অভাব ভয় নেই, কারণ জল থাকলেও এ কিন্তু ভালোই থাকে। শুধু মিডিয়াটাকে ওয়েল ড্রেনেজ রাখতে হবে, যদি জলটা নেমে যায়, জলটা ভিতরে জমে না থাকে, তাহলে পরে কিন্তু কোনো অসুবিধা নেই। তার জন্য আমরা কিন্তু 40% সিন্ডাল বা গ্রেভেলস বা ইয়েতে কিছু দিয়ে দিয়েছি নিজের মধ্যে, তার ফলে কি হবে একদম সুন্দরভাবে জলটা নেমে যাবে কিন্তু সগি থাকবে। এই সগিনেসটা কিন্তু আইডিয়াল জিনিস, হিউমিডিটি, এই দুটোকে মেনে করতে হবে, তাহলে পরে কোনো ঝামেলার ভয় নেই। এবং এই গাছকে আপনারা পুরো গরমকাল বর্ষাকাল যত হবে ভুল করে পাতা ছেড়ে সুন্দর আলো রাখলে পরে রং চং হয়ে যাবে। শীতকালে হবে কি, এর পাতা কিন্তু একদম এই ধরনের ভ্যারাইটিগুলো, তাও পাতা থাকবে কিছু, এইগুলো একদমই মরে যাবে, পাতা চলে যাবে, কিছুই কিছুই দেখা যাবে, টপ থেকে গাছ গায়েব হয়ে যাবে। তো তখন আপনারা কী করবেন, সেই সময়টা জল কিন্তু একদম কমিয়ে দেবেন, অল্প করে জল রাখবেন যাতে করে জাস্ট কন্দটা একটুখানি বেঁচে থাকে হালকার উপর দিয়ে, ঠিক আছে। এবং দেখবেন গরম পড়লে আবারও পাতা ছাড়ছে। তো বন্ধুরা, এই সিম্পল একটা মেথড ফলো করলে ক্যালাডিয়াম কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।